আজকে ভারত শ্রীলঙ্কা ম্যাচ রয়েছে রেন গান্স এবং তার আগে গতকাল রাতে হঠাৎই ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় তিনি অসুস্থ হয়ে পড়েন, যেটা জানা যাচ্ছে যে হাই প্রেসারের সমস্যা হয়েছিল তার। এরপর সিএবির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ওষুধ নিয়ে আসা হয়, তবে হোটেলেই পরিস্থিতি ঠিক হয়ে যায় গতকাল রাতে এবং আজকে দলের সঙ্গে মাঠে তিনি উপস্থিত রয়েছেন। সৌমিত্র রায় কথা বলবো ইনি আমাদের প্রতিনিধির সঙ্গে। সৌমিত্র, ঠিক কি সমস্যা হয়েছিল রাহুল দ্রাবিড়ের এবং এখন কি তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন, কি জানা যাচ্ছে সিএবি সূত্রে? দেখো অমৃতা, তোমাকে যেটা প্রথমে বলবো, এই মুহূর্তে রাহুল দ্রাবিড় একেবারে সুস্থ রয়েছেন। যেটা হয়েছিল যে গতকাল রাত্রিবেলা তিনি হোটেলে আচমকা অসুস্থ হয়ে পড়েন, কারণ তার হাই ব্লাড প্রেশার রয়েছে এবং প্রত্যেক দিন তিনি কিছু মেডিসিন খান, তিনি ওষুধ খান, কিন্তু যেটা জানা যাচ্ছে সিবি সূত্র মারফত, সেই ওষুধ আনতে তিনি কলকাতায় ভুলে গিয়েছিলেন, তার ফলে তিনি ওষুধটা খেতে পারেননি, তারপরে তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন। এদিকে খবর আসে সিবি কর্তাদের কাছে, সিবি কর্তারা রাতেই টিম হোটেলে পৌঁছে যান এবং সেখানে পৌঁছে গিয়ে রাহুল দ্রাবিড়ের যে প্রয়োজনীয় ওষুধ, সেই প্রয়োজনীয় ওষুধ রাহুল দ্রাবিড়কে দেওয়া হয়। সেই ওষুধ খাওয়ার পর রাহুল দ্রাবিড় এই মুহূর্তে সুস্থ রয়েছে এবং এই মুহূর্তে ইডেন গার্ডেন্সে ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ চলছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে রাহুল দ্রাবিড় ডাগ আউটে রয়েছে, তিনি এই মুহূর্তে সুস্থ রয়েছেন। সিবি সূত্র মারফত এই খবরটাই পাওয়া যাচ্ছে। ধন্যবাদ সৌমিত্র। স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদীজি জন্মগ্রহণ করেছে আমার মনে হয়, কারণ স্বামীজি নিঃসন্দেহে, স্বামীজি আমাদের কাছে ভগবান তুল্য, ভগবান যুব সমাজের নরেন্দ্রমণি। কিন্তু এইদিকেও নরেন্দ্র মোদীজি তার মাতৃভোগের পরে যেভাবে দেশের কাজের জন্য সেবা করছেন, নিজের জীবনটা দেশ সেবায় দিচ্ছেন, তাতে আমার মনে হয় আধুনিক ভারতের নবরূপে স্বামীজি নরেন্দ্র মোদীজি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বামী বিবেকানন্দের সঙ্গে তুলনা করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদী জন্মগ্রহণ করেছেন, মাতৃবিয়োগের পরেও নরেন্দ্র মোদী যেভাবে দেশ সেবা করেছেন তাতে মনে হয় নরেন্দ্র মোদী আধুনিক ভারতের বিবেকানন্দ, এমনই মন্তব্য সৌমিত্র খাঁর। প্রথমেই শোনাবো ঠিক কি বলেছেন তিনি। নরেন্দ্র মোদীজি জন্মগ্রহণ করেছে আমার মনে হয়, কারণ স্বামীজি নিঃসন্দেহে, স্বামীজি আমাদের কাছে ভগবান তুল্য, ভগবান যুব সমাজের নরেন্দ্রমণি। কিন্তু এইদিকেও নরেন্দ্র মোদীজি তার মাতৃভোগের পরে যেভাবে দেশের কাজের জন্য সেবা করছেন, নিজের জীবনটা দেশ সেবায় দিচ্ছেন, তাতে আমার মনে হয় আধুনিক ভারতের নবরূপে স্বামীজি নরেন্দ্র মোদীজি।